জবরদখল ও বেআইনিভাবে রাজপথ দখল করে যারা ব্যবসা করছিলেন তাদের নির্দিষ্ট স্থানে ব্যবসা করার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি জায়গা ও রাজপথ দখলমুক্ত করে দিয়েছিল প্রশাসনের আধিকারিকরা। সেরকমই চিত্র দেখা গেল আজ ভদ্রেশ্বরে। ভদ্রেশ্বর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের নবীন হিন্দি পুস্তকালয় রাস্তার পাশে ফুটপাত দখল করে যেসব দোকানদার ব্যবসা করছিলেন তাদেরকে উচ্ছেদ করলেন ভদ্রেশ্বর প্রশাসনের আধিকারিকরা। এই প্রসঙ্গে ভদ্রেশ্বরে পৌর প্রশাসনের কর্মী বীরেন দাস কি জানাচ্ছেন দেখুন। ভদ্রেশ্বর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে সিএম স্ট্রিট, এটা চন্দ্রমোহন স্ট্রিট বলে যে স্ট্রিটটা, সেই স্ট্রিটটা আমরা অবৈধভাবে যারা রাস্তা দখল করে ফুটে ব্যবসা করছিল, একদম যারা আমাদের দেখুন ওখানে অনেক রকমের দোকান আছে, দোকান আছে সবজি বিক্রি করছে, তাদের নিয়ে আমাদের সমস্যা নেই, উঠে যায়। কিন্তু যারা স্থায়ীভাবে ফুটপাতের উপরে মানুষের চলাচলের জায়গাকে বন্ধ করে দিয়ে যারা দোকান করছিল, স্থায়ীভাবে দোকান করছিল, তাদেরকে আমরা উদ্যতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা বারে বারে মাইকিং করেছি। 4-5 দিন ধরে মাইকিং হয়েছে, আমরা নিজেরাও গিয়ে গিয়ে দোকান তো দোকানে বলে এসেছি, দাদা আপনারা দোকানগুলো সরিয়ে নিন ফুটপাথ মানুষের এবং গাড়ি চলাচলের জন্য, সেই গাড়ি চলাচল ফুটপাথে আপনারা ব্যবসা করবেন না। এবং আমাদের চেয়ারম্যান সাহেব এটাও বলেছেন যে দেখুন আমরা মানুষের জন্য, মানুষের জীবন জীবিকাও আছে, তো তিনি একটা সুন্দর সিস্টেমও করেছে, তিনি বলেছেন ছোট ছোট আমরা ট্রলি করে দেবো, এনারা যদি যোগাযোগ করে তো পরবর্তীকালে তারা ওই ট্রলি নিয়ে বসবে, নিয়ে ব্যবসা করবে, নিয়ে বাড়ি চলে যাবে এবং সুন্দরভাবে একটা সিস্টেমে দাঁড়াবে, পৌরসভা থেকে লিখে দেবে, বদেশের পৌরসভা তাতে নাম্বারিং করা থাকবে। মানুষের আমরা চাই না তার জীবন জীবিকায় কোনো ক্ষতি হোক, কিন্তু হ্যাঁ আজকে আমরা 4-5 দিন ধরে প্রচার করার পরে যখন মানুষ হারায়নি তখন আমরা বাধ্য হয়েছি এই রাস্তায় ক্লিয়ার করতে। প্রথমত সিএম স্ট্রিটটা খুব ভদ্রেশ্বরের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা রাস্তা, যে রাস্তাটা সঙ্গে আমাদের একটা ডাম্পিং গ্রাউন্ড, যেখানে আমাদের SWM প্রজেক্ট যেটার সঙ্গে লিঙ্ক, বড় বড় গাড়ি ঘোড়া ওখান থেকে যাতায়াত করে, মানুষের প্রচুর মানুষের ওখানে বসস্থান, বা তার সঙ্গে আমাদের একটা সিসি রোড কানেক্টেড, ওটার সঙ্গে ভদ্রেশ্বর স্টেশন কানেক্টেড, ওটার সঙ্গে কানেক্টেড আমাদের জেসি খান রোড, অর্থাৎ এটা একটা ইম্পর্টেন্ট রোড, ওই রোডটা খালি না করলে এইভাবে যখন মানুষ চলাচল করতে পারছিল, এরকম একটা পজিশন কোনো গাড়ি চলাচল করতে পারছিল না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমাদের অভিযান করতে হয়েছে সরকারের নির্দেশে, এবং আমরা স্যাটিসফাইড যে অনেক লোক আমাদের সঙ্গে সাহায্য করেছে এবং স্থায়ী অনেক মানুষই আমাদের পাশে ছিল এবং আশেপাশের মানুষরা বলেছে যে না ঠিক আছে খুব সুন্দর হয়েছে, কি রাস্তা রাস্তার জায়গায় থাকা উচিত, একটা মানুষের যেমন রক্ত চলাচলের জন্য ভেন থাকা দরকার, শিরা থাকবে, শিরা ব্লক হলে হাট বন্ধ হয়ে মানুষ মারা যায়, ঠিক অনুরূপ ভাবেই একটা রাস্তা একটা শহরের হচ্ছে রাস্তা হচ্ছে তার ভেন বা শিরা, সেটা বন্ধ হয়ে গেলে সে শহরের উন্নয়ন নষ্ট হয়ে যায়। দেখুন আমরা আমাদের মানবী চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন যে মানুষকে বোঝাও, মানুষ নিশ্চয়ই বুঝবে, তো আমরা বোঝাচ্ছি, অনেকেই যার যার জায়গা চলে গেছে এবং সরিয়ে নিচ্ছে এবং আশা করি বাকি সব সরিয়েই নেবে, কিন্তু একান্ত যেগুলো সম্ভব হচ্ছে না সরাচ্ছে না তাদেরকে আমরা উচ্ছেদ করতে হচ্ছে। মানুষ কোঅপারেটিভ করছে এবং মানুষ খুশি, সকলেই বলছে যদি এই ধারাবাহিকতাটা যদি বজায় থাকে, যদি এভাবে সত্যি সত্যি রাস্তা মানুষের যান চলাচলের জন্য যদি ওপেন থাকে তাহলে সেটা খুবই ভালো, কিন্তু এটা মেনটেন করে যেতে হবে, এটা অনেক মানুষই এসে বলে যাচ্ছে। তবে বিকল্প আয়ের ব্যবস্থা না করে এভাবে দোকান উচ্ছেদ করায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় সিপিএম নেতা উপেন্দ্র বেহেরা। তিনি কি জানিয়েছেন শোনাবো। মুখ্যমন্ত্রী গরিবো কা বাত কিয়া জানতা হ্যায়, পশ্চিম বঙ্গাল মে জিতনা ফুটপাথ মে হ্যায়, বঙ্গাল ছোড় করকে বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, সারে বাহার কে লোকই ইয়াঁ পর ফুটপাথ পর আপনা দোকান লাগায়া হ্যায়, আপনা জীবিকা চালাতা হ্যায়, পরিবার কো পাঁচ পরিবার কা চালাতা হ্যায়। মুখ্যমন্ত্রী কো পতা হ্যায়, ও তো শাসন পর বৈঠা হ্যায়, উনকা লিয়ে কোই ব্যবস্থা কিয়া হ্যায়, জিসকো হটাতা জিসকো ঝপড়ি হটাতা হ্যায় উসকে লিয়ে কোই ব্যবস্থা পহলে করনা চাহিয়ে, উসকা বাদ মে উঠো উখাড়না চাহিয়ে, ও ক্যা ক্যা ও জানতা হ্যায়, গরিব কা ও কভি ভালা কিয়া হ্যায়, জব সে আয়া হ্যায় তব সে তো গরিবো কো উপর মে জুলুম কা জুলুম চলতা হ্যায়, জেসা ভি কেন্দ্র মে বৈঠা হ্যায় ও জেসা
ये राज्य में बैठा है, दोनों के दोनों पर्दे के पीछे में गरीब मजदूरों के साथ में, गरीबों के लोग के साथ में पूरा पूरी शोषण होता है, पूरा जुल्म होता है। आज पश्चिम बंगाल में बीजेपी विरोध में है, कहाँ है वो लोग? आज इतना झोपड़ी उखड़ा जाता है, वो लोग कहाँ है? क्यों नहीं रास्ते में उतरते हैं वो लोग? आज जब वो गरीबों के ऊपर में जुल्म होता है तो विरोधी कहाँ है? सरकार तो तोड़ता है, सरकार अपना काम करता है। इस रास्ता जो तोड़ता है, इस कौन सा रास्ता है? यहाँ पर कौन सा जान बहन जाने वाला है? ये रास्ता तो कोई जरूरत नहीं है। यहाँ कोई बस नहीं जाता है, यहाँ कोई ट्रक नहीं जाता है, यहाँ बस्ती है, छोटा छोटा दुकान किया हुआ लोग, जिसको संसार नहीं चलता है वो कुछ ना कुछ करके असहारा में बैठता है, उसको तोड़ने का क्या मतलब है भैया? उसको तो वो राजनीति है, देखता है कि सरकार के खिलाफ में गरीब जनता जो है उनको रोजी रोटी का ऊपर में असर पड़ता है, वो लोग वोट नहीं दिया है तो पूरा पूरी कोई अच्छा के लिए नहीं करता है, गरीब के ऊपर में जुल्म करो। आप बिहार चाहे बिहार चला जाइए, यहाँ कारोबार नहीं चलेगा, यहाँ रहना नहीं चलेगा, रहना है तो तृणमूल को सरकार को वोट देना होगा, और अगर यहाँ रहना है तो आप हमारा साथ में रहना होगा, हमारा बात मानना होगा, आप मुंह बंद करके रहना होगा। बिहार में जाइए, उत्तर प्रदेश में चला जाइए, ओडिशा का लोग ओडिशा में चला जाइए, झारखंड का लोग झारखंड में चला जाइए। जय बंगला का नारा किया है, जो जय बंगला का नारा दिया है वही आज हो रहा है, दूसरा कुछ नहीं। भद्रेश्वर থেকে প্রতীক সাহু এবং প্রদীপ বসু, রিপোর্ট 24 ঘন্টা লাইভ। চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডক্টর পিকে ঘোষ, ডক্টর রিনা ঘোষ, BMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসা করা হয়, টাক পোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, ফিস্তুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়। চেম্বার অরবিন্দ সংঘ, মুরারিপুকুর রোড, কেওটা 3 নম্বর মিলিটারি কলেজ, কলুপুকুর, চন্দ্রনগর, বরুনানপাড়া উত্তর, বিডি অফিসের কাছে, নান্দাবাজার, আকাশ, ইটভাটা, চুচুড়া স্টেশন রোড, সুপারমার্কেট, ওচাই ক্লাব, ইউকো ব্যাংকের কাছে, সুগন্ধা দিল্লি রোড মোড়, দাস ফার্মেসি, মোগরাগঞ্জ, অভিযান ক্লাব, মানকুন্ড স্টেশন রোড, পরের ধাপ।